আচ্ছা বলই তোর এলা কথা কই মনে কলি যে জেনে তোকে বেসমু হ্যাঁ যদি দেহর জন্য কষ্ট খাওয়া খেতে কষ্ট থাকাই কষ্ট ভালোবাসে না তাহলে মনে কলি জন্য কাই করবি বুঝছ নাই ঠিক আছে ওতে কাই করবি তোর আর খানে বেসমু তোর সুখ আমার সুখ তাই তো কি ঠিক আছে এখন হ্যাঁ কম কম ডাইবিসের নাকেন তো কি দেখি কই কম ডাইবিল বেসমু তেহা নে বেসমু কম ডাইবিসম কে তাই তো মন থাকে জানি মুখটা ছোট কর একবার ভাব ধর রিমু আমরা যা কিনতে যাইতেছি তার থেকে মনে হয় এগুলো আরো সুন্দর হইব সুন্দর তো দেখ না দেখ লাগতাছে সে মানুষের মতো লাগতাছে তাই না হায় রে দেখ কাদা দিয়ে বানাইছে চোখ নাক ঠোঁট ভালোই তো এক কাজ করি দাম জিজ্ঞাসা করি যদি দামে বনে তাহলে আনতে নিয়ে যাবো একটা আচ্ছা জিজ্ঞাসা করো কারণ মার্কেটে ঘোরাঘুরি আমার ভালো লাগে না কত কইরা 12000 টাকা কইরা আর শুনেন মনে করলেন যে মানে অন্য কোয়ালিটির মূর্তি অন্য কোয়ালিটির মূর্তি মানে আনকমন কিছু আনকমন আজ যদি খাবার না দেন তাহলে আর পরে দিন না নেব না আজ যদি পানি খাবার দেন তাহলে সামনে পরে দিন না থিয়েন আর হনেন এই মূর্তি নিলে কত দুঃখ সুবিধা জানেন বাইতে একটা কুত্তা ডপন একটা চোর ডপন বাইতে কিছু ঢুকতে পারবো না জানেন মানে একবার সেরকম ভাবে থাকবো তাই নাকি তাইলে তো ভালোই হইলো আমার বাড়িতে আর আগে একবার চুরি হয়েছে ছাগল চুরি করে নিয়ে গেছিল বা মানে এখন ফিক্সড 12000 রাখবেন 12000 করে কম নাই কি আমরা কি জানি নাকি যে এত বড় মূর্তি আমাকে সহে বাঁচবো আমরা তো গেছিলাম ছোট ছোট জিনিস কিনবার না এক কাজ করেন আপনি একটু পাঠানোর ব্যবস্থা করেন টাকাটা বাইতে উনি দিমুনি না বাকি নাই টাকা নেন নগদ রাখবো মানে আপনার কাছে দেওয়া রাখবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে এটা কুড়ি কুড়ি ফোন দিয়ে এটা এই যে নেন 10-12000 12000 আছে রে কাম যখন পরে নানান পাইলে পরে এই যা করছি আচ্ছা হ্যাঁ আরে গুণন লাগবে না ঠিক আছে 12000ই বুঝছেন আচ্ছা শক্ত আছে।
আচ্ছা ম্যাডাম আমি তাহলে যাই গে কাকা একটু পরে যেন মূর্তিটা আমার টয়লেটে রাখনে রেখে দিয়েন পরে আমরা মনে করেন ঠিক করমুনি কাকা বেশি দূর না ওই যে ওখানে রেখে দিয়েন আচ্ছা এত দূর না আলাম এটু নে আমি না নিতেছি আরে মো ঘরে আছে একটু টয়লেট পারে হ্যাঁ এত সুন্দর একটা শোভা জিনিস সুন্দর করে সাজায় রাখবো আইনে থেকে গেছে টয়লেটে কি বিশ্রী গন্ধ তাই কি আমি আর আমি তো কয়ে দিছি যদি মন না ঠিক হয় যদি ভালো না লাগে খেলে আই ভরবি বুঝছ নাই এইলে ভাবো না কোথাও একটা পয়সা লাইছি তুই আসস বাস্তরে বেসলে হন বাসি মুড়ি চাইছি তাও দিল না একবারে ছোট লোক হেরা আমার না কি একটা ঝামেলায় পড়লাম কথাটা দিয়ে হ্যাঁ কি ব্যবসা নইলাম না এই তোর আছে বাচ্চা দিকে আয় ফরস মাইসি কি মতো করে হ্যাঁ তাহলে কষ্ট করে থাকবি না ঢোকা আমরা কি সস্তা লাগাই পারি উনি কি না খেয়ে থাকবে মরবার খাওয়া মঙ্গ আচ্ছা ঠিক আছে থাক আমি কি জানি কি জানুন দে এই যে একটা মূর্তি দিছুন মূর্তি আয় বসে মূর্তি কে লাগাই পড়বো এই আমি কি বা মূর্তি দিছুন যে বাচ্চা দিকে আয় পড়ে না কই আই আড়াই করে মূর্তি কোন দিন আড়াই করে না কই আয় বসে তাই তো ভাই আমার খুইলা কামসাড়ি কি মূর্তি না কই আই বলে বাচ্চা গনে হ্যাঁ এই পেন শার্ট পরে আমি মনে করছি আমরা কোনো বড় লোক আমরা যে রকম ফকির নি আমি কি জানি হ্যাঁ তাহলে তো ব্যস্ত আমি না আর ঠিক মতো খাওয়া দেন নাকি মুড়ি চাইছে মুড়ি দেন নাই ভাত চাইছে ভাত দেন নাই একটু পানি ফুন্ড দেন নাই এনা বলছেন কে আজব আমরা তো বাইতে রান্না বান্না করি না আমরা তো বাইরে খাই বাইতে বাচ্চা করে না এই দেশে মুতি কিনা নাকি হে মুতি বাইতে থাকবা আজব তো থাকবো না মানে টাকা দিয়ে কিনে নেনে আর আমি নিয়ে টয়লেটের বগলে খাড়া করাইছি কারণ আমাকে টয়লেটের ভিতরে এসে নানান এলাকার মানুষজন যায় এই জন্য আমাকে মূর্তি হলো এক শিক্ষিত মূর্তি কখন আতে হিন্না নিয়ে ফালাইছে টয়লেটের বগলে ওটা কেমন মূর্তি দিছে দেখেন আমি টাকা দিয়ে মূর্তি কিনে নিয়েছি আমি টয়লেটের বগলে দিব না কোনে দেব না আমরা ভালো বুঝি কি কস হ্যাঁ ঠিক আছে আমি মূর্তি না নাই গলা গাছ দিয়ে বুঝাই গে দাও কেটে হ্যাঁ পুরুষ মানুষ আমার বান্ধবীর সম্বন্ধে কিন্তু আপনার কোনো ধারণা নাই ও যদি একবার সাথে তাহলে মনে করেন যে টিয়া আপনার প্যান্ট খুলে হইলো নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আপনি আবার নিয়ে যান তিন বেলা খাবার দেবেন আর যা সব তাই দেবেন আর ইদনি দিলে নতুন নতুন কাউ ছবি না দেন তাই নাকি হ্যাঁ মুত্রে পরাই রাখবেন ভালো গো ঠিক আছে আমি আবারও নিয়ে যাইতেছি তবে বারবার কুলিবার আমি দিবার পারলাম না বুঝেন নাই মূর্তি কিভাবে আমার বাড়িতে পাঠাবেন পাঠান হে ব্যবস্থা করেন আমার মূর্তি আমার মূর্তি না সকল সময় কুলি নাকবা এই যাছো না আটা কাকে যাই আরে বল না যাও দেখে কাক দিও আবার কেসো দেখে মধ্যে ফলে না কাই